हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आबार एकटा नतून रेसिपी निये चले आसलाम, सेटा होच्छे ड्राई फिश। तो ये होच्छे ड्राई फिशटाके प्रथमे एभाबे टुकरो करे केटे निलाम। एभाबे दुटो ड्राई फिश निएछि, एभाबे टुकरो करे केटे निलाम। एरपर सिमटाकेओ टुकरो करे एभाबे टुकरो करे केटे नेब। आर आलू निब तीनटे, एभाबे लम्बाटो करे केटे नेब। एटा तो देखेई चिनते पारछेन आपनारा, एटा होच्छे पुंइशाकेर बीज। दुटो बड़ो प्याज कुची करे केटे नियेछि। आर निच्छि काचा लंका आर रसुन। एबार काचा लंका रसुनटाके पेस्ट करे साथे एटा दियेछि काचा हलुद, सेटाओ भालो करे पेस्ट करे निब। काचा हलुद दिले तरकारीटा बेशि सुस्वादु हय, भालो लागे खेते। भालो करे पेस्ट करे निब। कड़ाइते गरम तेल हये गेले हलुद गुड़ो दिये दिलाम। এবার দিয়ে দিচ্ছি সব ড্রাই ফিশগুলো। নুন দেব না, এই জন্যই দেব না যেহেতু ড্রাই ফিশ অলরেডি নুন থাকে, তাই নুন ছাড়াই ভাজব, ভালো করে ভাজব, ডিপ ফ্রাই করব। আর সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়চাড় করে নেব ভালো করে, একটু ব্রাউন হয়ে যাবে ভাজা। তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু আর সিম। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ড্রাই ফিশটা অনেকেই খেতে ভালোবাসে না, এটা স্মেলটার জন্য অনেকে ভালোবাসে না। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা কাঁচা হলুদ আর রসুন বাটা, সাথে দিচ্ছি গুঁড়ো হলুদ আর গুঁড়ো জিরে। নুন অল্পই দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু বললাম আগেও ড্রাই ফিশ যেহেতু নুন থাকে তো পরিমাণ মতো নুনটা দেব, প্রয়োজন হলে আবার দিয়ে দেব। বাকি সবগুলো ভালো করে এবার একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পুঁইশাকের বীজ। এই পুঁইশাকের বীজ বা পুঁইশাক কতটা উপকারী সেটা তো আপনারা সকলেই জানেন, সেটা আর বলার প্রয়োজন নেই হয়তো আমার। ভালো করে এবার মিক্সড করে নেব। মিক্সড করে এবার ঢাকা দিয়ে দেব, একটু সিদ্ধ হতে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাও বীজগুলো পুরোপুরি সিদ্ধ হয় না, তেমনই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফিশ, দিয়ে ভালো করে নাড়চাড় করে নেব। আমার কিন্তু খুব ভালো লাগে ড্রাই ফিশ, সেটা আগে বললাম, অনেকেই স্মেলের জন্য পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ রেসিপিটা ভালো লাগার জন্য।